এরপর যখন দ্বিতীয় কল্প শুরু হলো, ব্রহ্মার মানস পুত্র রূপে যেমন নারদ বেরিয়ে এলেন, তেমনি চারজন ঋষিও বেরিয়ে এলেন। তাদের নাম হচ্ছে সনক, সনাতন, সানন্দ এবং সনত কুমার। এরা সনকাদি ঋষিগণ। এনাদের বয়স অনেক বেশি, কিন্তু দেখতে মনে হয় 5 বছরের বাচ্চা। এরা সব সময় নগ্নই থাকেন, একদম উলঙ্গ দিগম্বর। তা একবার কি হলো, এই চারজন মহাত্মা তারা মনে মনে সংকল্প করলেন, আমরা বৈকুণ্ঠে যাব। বৈকুণ্ঠে গিয়েছেন, সেখানে 7টি দরজা, একটি একটি করে দরজা পেরোচ্ছেন। 6 নম্বর দরজা যখন পেরিয়েছে, সেখানে একটি বাগান ছিল যার নাম হচ্ছে নৈ শ্রেয়স। কি নাম? নৈ শ্রেয়স। যে বাগানটিকে দেখে মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর। সেই বাগানে একই সাথে 6টি ঋতু বিদ্যমান, কোথাও গরম, কোথাও বর্ষা, কোথাও শীত, শরৎ, হেমন্ত, বসন্ত একসাথে রয়েছে। সুন্দর সুন্দর পাখিরা সেখানে গান গাইছে, ময়ূর নৃত্য করছে, দারুণ পরিবেশ, সুন্দর হরিণগুলো ছুটছে। ওটি দেখে কি হয়, আর মনে হয় না পেছন ভেতরে যে ভগবানকে দর্শন করি। ওটি কেন বানানো হয়েছে, যাতে মূল জায়গায় পৌঁছাতে না পারে। এত সুন্দর সুগন্ধ ফুল, মানে ভুলে যাবে যে আমি কার দর্শন করতে এসেছি, মনে হবে এখানেই থেকে যায়, অনেক তো হলো। এগুলোই হচ্ছে মায়া। সন্ন্যাসী সম্মুখে চল ধরি আপন পণ, অহরহ উঠিতেছে ঢেউ মহাতিমির হইয়া ভীর, রাত্রি ঘন সাবধানে সন্তরণ, সন্ন্যাসী সম্মুখে চল ধরি আপন পণ। কোথা চলে যাও নিজে খুঁজে নাও, তোমার মাঝে আছে শুদ্ধ নিরাপদ ভূমি। যদি আসে বিভূতি বিদ্যুৎ সমস্তুতি, বাম পাশে ধরো তারে, শক্তি আসবে, অনেক প্রশংসা আসবে, তুমি বিশাল পাঠক, আমি এই আমি ওই, ওগুলো তুচ্ছ, হে রাধারানী কৃপা করো যেন আমার অহংকার না হয়। এইভাবে বাম পাশে ধরো তারে, দক্ষিণে ভক্তি ভরে অনাথের মঙ্গল তরে, কর পূজা দিয়া ভক্তি ধর, সন্ন্যাসী সম্মুখে চলো ধরিয়া মন। সন্ন্যাসী কারা? আমরা সবাই সন্ন্যাসী, কেউ গার্হস্থ সন্ন্যাসী, কেউ বানপ্রস্থ সন্ন্যাসী, সবাই সন্ন্যাসী। তো হলো কি না, সেই চারজন মহাত্মা কিন্তু সেখানে মুগ্ধ হলেন না, তারা 6 নম্বর দ্বার পেরিয়ে 7ম দ্বারে এসে উপস্থিত হয়েছেন। যেই না 7ম দ্বার পার হতে যাবে, সেখানে ভগবানের 2জন দ্বারপাল ছিলেন, যার নাম হলো জয় আর বিজয়। তারা বাধা দিলেন। জয় আর বিজয় এই ঘটনাটা সবাই শুনেছেন, আমাকে একটা কথা বলুন তো, জয় আর বিজয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? নাম তো একই, বিজয় মানেও জয়লাভ, আর জয় মানেও তো জয়লাভ, বিজয়ী ভব জয়ী ভব, কি পার্থক্য আছে? এখানে তত্ত্ব আছে, এটাই হচ্ছে গুরুমুখী ভাগবত। জয় মানে হচ্ছে আমি আমার ইন্দ্রিয় বা আমার যে ষড়রিপু, এদের উপর যখন আমি আধিপত্য বিস্তার করতে পারবো, কাম আমার নিয়ন্ত্রণে, ক্রোধ আমার নিয়ন্ত্রণে, ষড়রিপুই আমার নিয়ন্ত্রণে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাশূন্য মহাপাপমা বিভিন্ন বিহ ন বৈরিন। গীতা সব সময় মাথায় রাখতে হবে, শ্লোক না মনে থাক, ব্যাখ্যাটি মনে থাকলেই যথেষ্ট। আমাদের উপায় নেই, কচকচ করতে হয় যাবে, ননেকে বলে শ্লোক বলে না মহারাজ, শুধু ব্যাখ্যা করছে, কিন্তু শ্লোক বলে কোনো লাভ হয় না, কি হবে এত জ্ঞান নেই। ভগবান জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, ভক্তিতে পাওয়া যায়। রায় রামানন্দ সংবাদ যেদিন বলবো সাত্য সাধন তত্ত্ব, তখন বুঝবে যে জ্ঞানের থেকে ভক্তি কত ঊর্ধ্বে, কত কত ঊর্ধ্বে। জ্ঞান মিশ্র ভক্তি বলে হো বাহ্য আগে কহা, তো অনেক আছে, বস্তু শেষ করতে পারবো না, একবার প্রসঙ্গে ঢুকলে বেরিয়ে আসা মুশকিল। তো হলো কি, জয় মানে হচ্ছে
সাময়িক জয়, কিন্তু বিজয় মানে কি? যখন তুমি ভজন রাজ্যে ঢুকে গেছো, এবার তোমাকে মধুর থেকে মধুরমে দিকে তুমি ছুটছ, সেটি হচ্ছে বিজয় তরণ। সেটি তোমাকে করতে হবে না, রাধারানী তোমার জন্য ব্যবস্থা করবে। তো জয় আর বিজয় সেখানে রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক মার্গ, দ্বিতীয়টি হচ্ছে আভ্যন্তরীণ মার্গ। তারা বাধা দিলেন চারজন ঋষিকে। এই চারজন ঋষিকে অনেক ব্যাখ্যা, কোথাও বলছে এই চারজন চর্বচস্যু লেজ্জো পেয়ে এই চারের ঊর্ধ্বে উঠে গেছেন এনারা, তাই তারা সেখানে পৌঁছাতে পেরেছে। কোথাও বলছে এনারা হচ্ছে আরতি অর্থার্থী জিজ্ঞাসুয়ার জ্ঞানী চার প্রকার ভক্ত। কোথাও বলছে এরা হচ্ছে কারা, না এরা চার প্রকারের যে মুক্তি, সারূপ্য সাযুজ্য সালক্য সামিপ্য, এই চার প্রকার মুক্তির ঊর্ধ্বে এনারা। অনেক ব্যাখ্যা বললাম না, 32-33 প্রকার প্রত্যেকটার ব্যাখ্যা আছে ভাগবতের প্রত্যেকটি ঘটনা। আমি যতটা সম্ভব শর্টে যতটুকু বলা যায় চেষ্টা করি। সেই চারজনকে বাধা দিলেন, কেন না তাদের তত্ত্ব অনুভবে আসলো না, এরা দিগম্বর এইভাবে তো কেউ আসে না, বাধা দিয়েছে। যেই না বাধা দিল অভিশাপ পেয়ে গেল। কি অভিশাপ? যে তোমরা বৈকুণ্ঠে থেকেও যখন তোমাদের মনে এখনো এত হিংসা, তোমরা কি করো না অসুরজনী প্রাপ্ত হও। ভগবান বুঝে গেলেন যে আমার দুইজন দ্বারপাল অভিশাপ পেয়েছে, ব্রাহ্মণের অভিশাপ কাটানো খুব মুশকিল, কাটবে না ব্রহ্মশাপ। স্বয়ং গোবিন্দ সেখানে এসে বলছে, চাকর যদি ভুল করে তো লোকে তার মালিকেরই ভুল বলে, তাই আমার চাকর এরা তো, এদের ভুল আমারই ভুল, আপনি কৃপা করে এদেরকে ক্ষমা করুন, আর এমন কিছু বিধান করুন যেন এরা জলদি আমার কাছে ফিরে আসে। আসলে আপনারা একে অভিশাপ দেননি, এর অনেক আগে লক্ষ্মী দেবী স্বয়ং এই অভিশাপ এদেরকে দিয়েছিল, কারণ লক্ষ্মী দেবীকে এরা ঢুকতে বাধা দিয়েছিল, তাই এই অভিশাপ এরা আগেই পেয়েছিল। তখন সেই মহাত্মারা বলছেন যে ভগবানের কাছে ফিরে আসার একমাত্র উপায় হচ্ছে সম্বন্ধ অভিধান আর প্রয়োজন। প্রথমে ভগবানের সাথে সম্পর্ক করতে হবে, তারপর সেবা শুশ্রূষা দিয়ে সম্পর্কটাকে আরো মাখামাখি করতে হবে, আর প্রয়োজন হলো প্রেম। হরিনাম হচ্ছে অভিধান, প্রেম হচ্ছে প্রয়োজন তত্ত্ব। তো মন যদি শত্রুভাবেই হোক আর মিত্রভাবে হোক, যদি আমাদের সংলগ্ন থাকে, গোবিন্দের সংলগ্ন থাকে, তাহলে তিন জন্মে মুক্তি পাবে। আর যদি সেটা কখন পাবে, যদি শত্রুভাব নাও, কারণ শত্রুভাবে গোবিন্দকে যতটা মনে মনে সব সময় রাখা যায়, মিত্রভাবে অতটা রাখা যায় না। আমরা মিত্রকে অতটা মনে রাখি না যতটা শত্রুকে মনে রাখি, তাই শত্রু হলে তোমরা তিন জন্মে মুক্তি লাভ করবে। চতুর্থ জন্মটা তো এটা প্রেমের জীবন, জগায় মাধায় ও তো আলাদা বস্তু, সে তো প্রেম পেল যেটা কেউ পায় না, সেই প্রেম পেয়েছে, তিন জন্মে মুক্তি লাভ হবে। তো তারা অভিশাপ প্রাপ্ত হলেন এবং বৈকুণ্ঠ থেকে চ্যুত হয়ে গেলেন। এদিকে সন্ধ্যাবেলায় এক সন্ধ্যায় এক বিশাল ঘটনা ঘটল। হ্যাঁ, সন্ধ্যাবেলায় কি হলো না, কশ্যপ ঋষির দুই পত্নী দিতি আর অদিতি, তার মধ্যে দিতি অদিতি হচ্ছে দেবতাদের মা, আর দিতি তিনি পুত্র কামনায় সন্ধ্যাবেলায় এসে স্বামীকে বলছে, হে স্বামী আমি পুত্র সন্তান চাই, আমাকে সন্তান দিন। ঋষি বলছে, দেখো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা হচ্ছে রাক্ষসী বেলা বা আসুরী বেলা, এই সময় আমাদের দেবাদিদেব মহাদেব তার যক্ষ রক্ষগণকে নিয়ে ঘুরে বেড়ায়, আর যদি দেখে কেউ ভজন করছে তাকে আশীর্বাদ করে, আর খারাপ কাজ করলে তাকে অভিশাপও দেয়। তো তোমার তো দেওয়ার হচ্ছে, কারণ তোমার এক বোনের বিয়ে হয়েছে সতীর সাথে, দক্ষ রাজারই তো কন্যা সব দিতি অদিতি, তো তোমার দেওয়ার হচ্ছে, দেওয়ার যখন দেখে ফেলবে এই সময়টা ভালো সময় নয়। কিন্তু দিতি কোনোভাবেই শুনলেন না, কাপড় ধরে টানাটানি শুরু করেছে। সেইভাবে কামার তা দেখে কশ্যপ কি করলেন বলে, ঠিক আছে
অদৃষ্টকে প্রণাম জানিয়ে যা হবে হবে তার সাথে নির্জনে গিয়ে সঙ্গ করলেন। তারপর স্নান আদি করে আবার জপ ধ্যান করতে বসেছেন। এদিকে দিতি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন যে আমি কত বড় অন্যায় করলাম, সন্ধে বেলায় রতিক্রিয়া করলাম, স্বামী এত করে বারণ করলো আমি শুনলাম না, ছি 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 ছি, না জানি আমার গর্ভে কেমন সন্তান জন্মাবে। ভয়ে চলে এসেছে স্বামীর কাছে, এসে বলছে হে স্বামী আমার সন্তান নষ্ট হয়ে যাবে না তো? স্বামী তখন বিশেষণ দিচ্ছে, হে অমঙ্গলময়ী চণ্ডী, বিশেষণটা কত বিশাল বিশাল, মঙ্গলময়ী না বলছে অমঙ্গলময়ী চণ্ডী, তুমি কামাতা হয়ে যে অন্যায় করলে সে অন্যায়ের ফলে তোমার গর্ভে দুইটি অসুর সন্তান জন্মগ্রহণ করবে, আর এরা বারবার করে জগৎকে নিপীড়ন করবে, উৎপাত করবে, কষ্ট দেবে, এবং শেষে গোবিন্দের হাতেই এদের মৃত্যু হবে। খুব খুশি হলেন দিতি, আহা আমার ছেলে অসুর হলে কি হবে, মরবে তো ভগবানের হাতে। যেই না অভিশাপটা মেনে নিলেন, অমনি স্বামী সন্তুষ্ট হয়ে গেলেন, বলে এই যে তুমি অভিশাপ মাথায় পেতে মেনে নিলে, তাই তোমাকে একটা আশীর্বাদ করছি, তোমার এক পুত্রের আবার চার পুত্র হবে, তার মধ্যে চতুর্থ পুত্রটি ভক্ত হবে, ভগবানের বিশাল বড় ভক্ত হবে। এরপর 100 বছর পেরিয়ে গেল, সেই গর্ভ এত বিশাল আর এত তেজ যে সূর্যের রশ্মি সূর্যের আলো ঢাকা হয়ে গেছে। দেবতারা সবাই ভাবছে দিতির গর্ভে কে এসেছে এমন এত জ্যোতি, এরা কারা? সেই দুইজন জয় আর বিজয় দিতির গর্ভকে আশ্রয় করে রয়েছে, এত সাধারণ না বিষ্ণুদূত। তাই সবাই যখন জন্ম হবে, প্রথমে তো প্রসব করছিলেন না দিতি ভয়ে, 100 বছর পর যখন গর্ভ থেকে গর্ভ সন্তান উৎপন্ন হলো, তিনি জন্ম দিলেন, আকাশে উল্কা দেখা দিল, অমঙ্গল সূচক সব চিহ্ন দেখা দিল, গরুগুলি দুধ বেরোচ্ছে না, গরুরা রক্ত দিতে শুরু করেছে, মানে রক্ত বেরোচ্ছে গরুর দুধের বোটা থেকে, শেয়াল কুকুরের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, মানে যত রকম অমঙ্গল সূচক ব্যাপার আছে সব হতে শুরু করলো। পৃথিবী মানে সূর্য চন্দ্র ঘন ঘন রাহুগ্রস্ত কেতুগ্রস্ত হতে শুরু করলো, গ্রহণ হচ্ছে মুহুর্মুহু, মানে এমন হয় না, পৃথিবীতে ভূমিকম্প কাঁপছে, বিশাল রক্ত ধারা বইছে নদীগুলিতে, আকাশ থেকে পুঁজ রক্ত বৃষ্টিপাত হচ্ছে, কি ভয়াবহ দৃশ্য। দেবতারা ভাবছে প্রলয়কাল বুঝি বা উপস্থিত, এবার মনে হয় ধ্বংস হবে, সবাই ভয় খেয়ে আছে, শুধু ভয় নেই কারা, সেই চারজন ঋষি, তারা জানে এরা সেই জয় আর বিজয়। এরপর কশ্যপের বীর্যে যিনি প্রথম তৈরি হয়েছিলেন গর্ভে, তার নাম হচ্ছে হিরণ্যকশিপু, কিন্তু দিতি যাকে প্রথম ভূমিষ্ঠ করলেন তার নাম হচ্ছে হিরণ্যাক্ষ। তো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু জন্ম নেওয়া মাত্রই বিশাল আকাশ সদৃশ তাদের শরীর, বিশাল শরীর, আকাশ পর্যন্ত বিদ্যমান এত বিশাল শরীর তাদের, তা দেখে তারা তো কি করলো, মানে জন্মাবার পরেই স্বর্গরাজ্য আক্রমণ করে নিল, সবাই পালিয়ে গেছে, কেউ পাচ্ছে না তাদের সাথে। এদিকে হিরণ্যাক্ষ সে নিজেকে বিশাল তার গর্বে গর্বিত হয়ে সে চলে গেছে বরুণ লোকে, বরুণ লোকে গিয়ে বলছে বরুণ দেবকে, হে বরুণ দেব আমি যুদ্ধ ভিক্ষা চাই, মানে আমার সাথে যুদ্ধ কর। বরুণ দেব হাত জোড় করে বলছে শোনো ভাই, বহুকাল আমি যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়েছি, তাই আমার মনে হয় না তোমার সমান কেউ আছে একমাত্র নারায়ণ ছাড়া, তুমি নারায়ণের সাথে যুদ্ধ করো, সে তোমাকে অবশ্য অবশ্যই মৃত্যু প্রদান করবে। অপমান করলো কিন্তু অপমান বোধ থাকলো না, সে হাসলো, নারায়ণ নারায়ণ আবার কি করবে। এদিকে ব্রহ্মার মানস পুত্র রানী শতরূপা এবং স্বয়ম্ভুব মনু, স্বয়ম্ভুব মনুর স্ত্রীর নাম হচ্ছে শতরূপা, তারা সে সময় জন্মগ্রহণ করেছে, এবং জন্মাবার পর পিতা ব্রহ্মাকে বলছে হে ব্রহ্মদেব আদেশ করুন, হে পিতা আমরা কি করব। ব্রহ্মা আদেশ করলেন প্রজা বৃদ্ধি করো, কিন্তু করবে কোথায়, পৃথিবী তো চলে গেছে রসাতলে,
সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করবেন ভাগবতে, ঘটনাটা একই সঙ্গে চলছে। পৃথিবী তো রসাতলে, তো পৃথিবীকে কে উদ্ধার করবে? এদিকে দেবতারা এসে বলছে এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু তো মাথা খারাপ করে দিয়েছে, চারিদিকে আমাদের যজ্ঞ বন্ধ হয়ে গেছে, আমরা হবি মানে আহুতি পাচ্ছি না, আমাদের শক্তি কমে গেছে, কি করব? হে ব্রহ্মা রক্ষা করো। ব্রহ্মা সেই সময় ভগবানের স্তুতি করছেন, হে প্রভু রক্ষা করো। ব্রহ্মার নাকের ফুটো দিয়ে অঙ্গুষ্ঠি পরিমাণ এক শুয়র পারে বরাহ রূপী এক ছোট্ট বরাহ বেরিয়ে আসলো। দেখতে দেখতে সেই বরাহ বিশাল আকার ধারণ করলো এবং দেবতাদের দিকে সস্নেহে দৃষ্টিপাত করে জলের মধ্যে নেমে পড়ল। আর সেই জলে সেই সময় কে ছিল? হিরণ্যাক্ষ। তিনি পাতালে গেলেন আমাদের সেই বরাহরূপী ভগবান এবং পাতাল থেকে পৃথিবীকে তুলে নিয়ে আসছেন। তাৎপর্য কি? পাঠ শুনলে হবে না, পাঠের মধ্যে তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। ব্রহ্মাকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ। গুরুদেব যখন কানে কানে কাউকে মন্ত্র দেয়, শিষ্য তখন শিষ্যের মধ্যে গর্ভাধান হয়ে যায়। এবং কিসের গর্ভ? কিসের বীজ দিচ্ছে? ভক্তির বীজ, ভক্তিলতা বীজ, বীজ মন্ত্রের মাধ্যমে গুরুদেব দিচ্ছেন। তো নাক দিয়েও নিঃশ্বাস বেরোচ্ছে, মুখ দিয়েও বেরোচ্ছে, এর মাধ্যমে কি বেরোচ্ছে? না ভগবানের নাম ব্রহ্ম। সেই নামই বেরিয়ে আসলেন, ব্রহ্মা কি করছিলেন? স্তুতি করছিলেন। ভগবান শ্বাসের মাধ্যমে বেরিয়ে আসলেন। পৃথিবী কি মহারাজ? পৃথিবী হচ্ছে আমাদের আধ্যাত্ম জগতের ভূমি। অর্থাৎ এই যে মানুষ এখন ব্রহ্মচর্যহীন বীর্যহীন হয়ে পড়ছে, বীর্য ধারণের ক্ষমতা নেই, মানে জঘন্য ভাবে খাবার খাচ্ছে আর যা খুশি করছে, এতে কি হচ্ছে? না আমাদের যে ভজনের ভূমি সেটি নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন গুরুদেব দীক্ষা দেয়, যখন আহার শুদ্ধি হয়, নিয়ম শুদ্ধি হয়, ভজন করতে করতে, বীর্য ধারণ করতে করতে, চরিত্র গঠন করতে করতে, সেই রসাতল থেকে ভগবান নাম রূপী ভগবান পৃথিবীকে তুলে নিয়ে আসছে। ব্যাখ্যাটা বুঝতে হবে। এবং সেই পৃথিবীকে রসাতল থেকে তুলে আনার সময় দেখা হলো কার সাথে? হিরণ্যাক্ষের সাথে। হিরণ্যাক্ষ অনেক প্রকার বিদ্রুপ করল, কিন্তু ভগবান তাকে পাশ কাটিয়ে নিজের সুরের অগ্রে মানে যে নাকের আগায় নিয়ে এসে যখন বহির্জগতে আসলেন, মানে জল থেকে বেরিয়ে এসে নিজের আধার শক্তিকে নিহিত করে সেই জলের মধ্যেই একটা স্থানে পৃথিবীকে স্থাপন করলেন। অর্থাৎ কি? ওজ শক্তি। এই বীর্যই তখন কি হয়? ঊর্ধ্বরেতা হয়ে গেলে পত্নীর মতো গন্ধ প্রাপ্ত হয় এবং তখন লীলাসরণটা ঠিকঠাক হয়। এখানে কোনো আমি যে আউল বাউলদের ঘটনা বলছি না, বাস্তবিক এটা ধারণের প্রয়োজন রয়েছে। তার মানে ওটার থেকে মন দেওয়ার প্রয়োজন নেই, আমি খারাপ সঙ্গ করব না, খারাপ কোনো কিছু দেখব না, আমি যত সম্ভব সবসময় অধ্যয়ন করবো, জপধ্যান করবো, ভালোভাবে দৃঢ়তার সাথে ব্রহ্মচর্য করবো, একটা বছর করুন, তারপরে আপনাকে কেউ হিলি দিতে পারবে না, কেউ আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, এত তেজ। আপনি যেখানে বসে পাঠ করলেন, যদি দুটো কথা বলেন মানুষ মন দিয়ে শুনবে, এত তেজ। বিবাহ মানে এই নয় যে আমি স্ত্রী পেয়েছি আমি সম্ভব করব, সেখানেও নিয়ম রয়েছে, গুরুদেবের নিয়ম রয়েছে, এক স্থান কাল পাত্র অনুযায়ী সময় বিশেষে কখনো সঙ্গের কথা বলা হয়েছে। স্ত্রী তোমার দাসী নয়, সে একজন প্রথমে বৈষ্ণব, তাকে তুমি শ্রদ্ধা করো, তুমি তাকে ভজনের জন্য পেয়েছো, সে তোমাকে সাহায্য করবে, সে তোমার দাসী নয়। যে পুরুষ নিজের স্ত্রীর গায়ে হাত তোলে, সেই পুরুষের কখনো ভাগ্যশ্রী হতে পারে না, তার ভজন সাধন হতে পারে না। স্ত্রী যদি খারাপ হয়, তাকে ধমকে চমকে যদি না হয়, একান্ত করছে না, তাকে ত্যাগ করুন, কিন্তু তার গায়ে প্রহার করার অধিকার আপনাকে কেউ দেয় না। খুব বাস্তব বলছি, অনেকে আছে, অনেকে যত বড় ভক্ত এদিকে স্ত্রীর গায়ে হাত তোলে, ভজন হবে করতে, কার্যকরী হবে না। এখানে আমি বললাম না যে চরিত্র গঠন করতে এসেছি, যে যে বোঝার সে বুঝে নেবে,
একজন যদি শুধরে যায় জীবন পাপ করে দেবে, সেই কাঁপিয়ে দেবে জগৎকে, একজন যদি শুধরে যায়। তাই আমরাও চেষ্টা করব, চেষ্টা করতে করতেই কৃপা হয়। তো হলো কি না, পৃথিবীকে স্থাপন করে তারপর যুদ্ধ শুরু হলো, বিশাল ভাবে যুদ্ধ। কখনো হিরণ্যাক্ষ যেতে, কখনো গোবিন্দ যেতে। ব্রহ্মা বলছেন, হে প্রভু, এইভাবে একে নিয়ে আর খেলবেন না, আসুরি বেলা সামনে আসছে, সন্ধ্যাবেলা এরা আসুরি বেলায় আরো শক্তি সম্পন্ন হয়, তাই দয়া করে এর সাথে আর খেলা করবেন না, একে হত্যা করুন। এইভাবে কখনো হিরণ্যাক্ষ গদা দিয়ে প্রহার করছে ভগবানকে, কখনো ভগবান প্রহার করছে, কখনো হিরণ্যাক্ষ যখন দেখছে হেরে যাব লুকিয়ে, কখনো পাথর বৃষ্টি করছে, কখনো পুজ রক্ত বৃষ্টিপাত করছে। সবাই ভাবছে মনে হয় এই জগৎ ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভগবান সমস্ত মায়া কাটিয়ে এক ঘুষি মারলেন এখানে, আর হিরণ্যাক্ষের সেই বিশাল প্রকাণ্ড শরীরটি ধরাশায়ী হয়ে হিরণ্যাক্ষ মারা গেল। হিরণ্যাক্ষ মারা গেল, চারিদিকে একদম শঙ্খধ্বনি হচ্ছে। এদিকে হিরণ্যকশিপু জানতে পারলো দাদা মারা গেছে, ডেড বডিটা নিয়ে এসেছে ঘরে, সবাই কাঁদছে। তখন হিরণ্যকশিপু একটি ঘটনা বললেন, যে তোমরা কাঁদছ, তাহলে শোনো, যে জন্ম নিয়েছে সে মরবে। উশিলর রাজ্যে সুযোগ্য নামে এক রাজা ছিল, সেও যখন মারা গেছিল তার পরিবারের লোক সকল এইভাবেই কাঁদছিল, তারা তাকে পোড়াবার কোন ব্যবস্থাই করেনি, অন্ত্যেষ্টিক্রিয়া। যমরাজ মনে মনে ভাবলো, এ কি, মানুষ তো মরে, এও মরেছে, এরা কেউ পোড়াচ্ছে না কেন? তখন যমরাজ এক বালকের রূপ ধরে সেই উশিনর রাজ্যে গিয়েছিলেন, সুযোগ্যের মৃত্যুশালা, সুযোগ্য মরে পড়ে আছে। সে বাচ্চা বলছে, তোমরা এত বোকা কেন, যমরাজ নিজে বাচ্চা হয়ে গেছে, যে জন্মেছে সে তো মরবে, আমার মা বাবা কবেই মরে গেছে, ওই আমি তো কাঁদি না। তোমাদেরকে একটা ঘটনা বলি, শোনো, দুটো পাখি ছিল, স্বামী আর স্ত্রী ছিল তারা, তারা বনের মধ্যে থাকতো। একদিন কি হলো জানো, এক ব্যাধ, সে পাখি ধরতে এসেছে, মেয়ে পাখিটি অন্য মনস্ক ছিল, জালে ধরা পড়লো। যেই না মেয়ে পাখিটি ধরা পড়লো, পুরুষ পাখিটি কাঁদতে শুরু করে দিল, হায় গো তোমাকে ধরে নিল, এবার বাচ্চাগুলো কি করে মানুষ হবে, তার থেকে যদি আমাকে ধরতো কত ভালো হতো, বিলাপ করছে। ওই সুযোগে সেই ব্যাগ ওই পুরুষ পাখিটিকেও ধরে নিল, দুজনেই মারা গেল। মানেটা গল্পটা ছোট, আপনি যার জন্য কাঁদছেন, আরে আপনারও তো ডেট এসে গেছে, কয়েক বছর পর আপনিও যাবেন, কেঁদে লাভ কি, সে গেছে, তার শরীর গেছে, আপনি তো তাকে কখনো দেখেননি, আপনারা কেউ আমাকে দেখেছেন নাকি, আমার শরীরটাকে দেখছেন, আমার ভেতরের যে আমি তাকে তো আমি নিজেই কোনোদিন দেখিনি, যেদিন দেখবো সেদিনই কৃপা হয়ে যাবে। তাহলে সেই কৃপালব্ধ বস্তু, যে আত্মদর্শন আপনি নিজেই করেনি, তার জন্য কেঁদে কিলা। তখন মাও বুঝলেন হিরণ্যকশিপু দেখুন অসুর, কিন্তু জ্ঞান দিচ্ছে, কিন্তু একটা কথা বলল, অসুর বলে নারায়ণ বিষ্ণু আগে খুব ভালো ছিল, নিরপেক্ষ ছিল, এখন দেবতাদের কথা শুনে ওই শুয়োরটু নানা রকম রূপ নিচ্ছে, বরাহ রূপ এইসব, তাই ও আর এখন ভালো নেই, চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে, ওকে আমি হত্যা করব। আমি ভজন করতে চললাম, তোমরা সাবধানে থেকো। দিয়ে হিরণ্যকশিপু চলে গেল কোথায়, ব্রহ্মার ভজন করতে। ঘোর তপস্যা করছেন কয়েক হাজার বছর ধরে, দেবতারা আবার স্বর্গরাজ্য পেয়ে গেছে। এর মাঝে হিরণ্যকশিপুরের স্ত্রী, যার নাম হচ্ছে কয়াধু, তিনি সেই সময় গর্ভবতী ছিলেন। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন, যে পিতা যদি এমন অসুর হয়, এর পুত্র না জানি কত বড় অসুর হবে, তাই তার মায়ের চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, কিনা মাকেও হত্যা করব আর সন্তানটাকেও হত্যা করব। দেবর্ষি নারদ এসে বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি জানো এর গর্ভে কে আছে, গোবিন্দের সবচেয়ে প্রিয় ভক্ত, তুমি একে ছেড়ে দাও, আর মা কখনো গর্ভবতী মাকে হত্যা করতে নেই, মহা মহা পাপ, তুমি কি ইন্দ্র সব ভুলে গেছো? ইন্দ্র তখন ছেড়ে দিলেন,
এদিকে গর্ভবতী মাকে নিয়ে আসলেন নারদ নিজের আশ্রমে এবং প্রত্যেকদিন ভাগবত শোনাতেন, সেবার মানে প্রসাদ দিতেন, গর্ভে থেকে বাচ্চাটিও ভাগবত শুনছে ছোট থেকে। এদিকে হিরণ্যকশিপু ভজন করতে করতে এমন উগ্র তপস্যা শুরু করেছে, চারিদিকে শরীরে উয়ের ভীতি হয়ে গেছে, শরীরে রক্ত মাংস নেই, একদম হাড়কঙ্কার সার। ব্রহ্মদেব সন্তুষ্ট হলেন, তার নিজের মানস পুত্রদের ঋষি মুনিদের নিয়ে, ভৃগু আদি ঋষিদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং কমণ্ডলু জল দিয়ে সেই মানে কেউ দেখতে পাচ্ছে না হিরণ্যকশিপু কোথায়, সে ওয়েট ভিপি ভেঙে গেল, সবাই দেখতে পেল একটা হাড়কঙ্কাল বসে আছে। ব্রহ্মার আশীর্বাদে সে তার আবার শরীরটি ফিরে পেল এবং আশীর্বাদ যখন চাইছে বলে, বলো কি চাও? বলে, আমি চাই যে আমি না দিনে মরবো না রাত্রে মরবো, না কোনো মানুষ আমাকে মারতে পারবে, না কোনো দেবতা, না কোনো পশু। আমি বাইরেও মরবো না, বাড়ির ভেতরেও মরবো না, আকাশেও মরবো না, মাটিতেও মরবো না, কোনো অস্ত্র দ্বারাও মরবো না, কোনো শস্ত্র দ্বারাও মরবো না। শস্ত্র মানে ষড়যন্ত্র, আর অস্ত্র মানে তো উইপান অস্ত্র। আর বারো মাসের মধ্যে কোনো মাসেও আমি মরবো না, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, বারো মাসের মধ্যে যদি কোনো মাসে না মরে তো মরবে কখন? ব্রহ্মা তথাস্তু বলে দিলেন। কিন্তু ভগবানের লীলা শুরু হয়ে গেল, ভগবান একটা অধিমাস তৈরি করলেন, প্রতি তিন বছর অন্তর সে অধিমাস পড়ে, যেটা এই বছর পড়েছিল মল মাস বলি আমরা। তো সেই মল মাসে কোনো ভালো কাজ হয় না, প্রথম প্রথম হতোও না। মল মাস তার দুঃখ গোবিন্দকে নিবেদন করলেন, গোবিন্দ বললেন, কৃষ্ণ বলছেন এই মাসের অধিদেবতা আমি স্বয়ং, একে পুরুষোত্তম মাস বলা হবে, আর যত ভালো কাজ এই মাসে হবে, যত ভাগবত আদি যত সব কিছু, তা ভাগবত আদি এইসব করা কিন্তু যাবে ওই মাসে। তাই এই ওই মাসটাতে খুব বেশি করে ভাগবত পাঠ হয়, অনেক পাঠ ছিল সেই মাসটাতে ওই মাস। এবং তারপর কি হলো, হিরণ্যকশিপু রাজা হলেন, এত ক্ষমতা পেয়ে দেবতাদেরকে তাড়িয়ে দিলেন, দেবতাদেরকে তাড়ায়নি, দেবতাদেরকে সেবায় নিযুক্ত করলেন, দেবরাজ ইন্দ্র পদ সেবা করছে, নারদ পর্যন্ত গান শোনাচ্ছে, মন সন্তুষ্টি করছে, কার? হিরণ্যকশিপুরের। আকাশ বিভিন্ন রঙে রাঙায়িত হয়ে তার মনটাকে খুশি করছে হিরণ্যকশিপুরের, এবং এমনকি তার রাজত্বকালে কোনো চাষবাস করার দরকার ছিল না, মাটি এমনি এমনি শস্য উৎপাদন করত, কি ক্ষমতা! সমস্ত স্বর্গরাজ্য সে নিজের অধীনে রেখেছে। সেই হিরণ্যকশিপুরে চতুর্থ ছেলে জন্ম হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ জন্ম নিলেন, জন্মাবার পর ধীরে ধীরে বড় হওয়ার পর যে একটু বড় হয়েছে, পিতা বলছেন পুত্রকে বিদ্যা শিক্ষা দিতে হবে, তাই অসুরদের যে গুরু শুক্রাচার্য তার কাছে পাঠিয়েছে পড়াশুনো করতে। পড়াশুনোর বিষয় কি? আপন পর। তো পড়াশুনো করেছে বেশ কিছুদিন, এবার পিতা একদিন ডেকে পাঠিয়েছে, কোলে বসিয়ে আদর করছে, বলতো বাবা কি শিখলি? বলে, হে পিতা, এই জগতে একমাত্র আপন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ, বাকি সবাই পর, একমাত্র আপন হচ্ছেন তিনি, আর তো কেউ আপন নন। সঙ্গে সঙ্গে গুরুদেবদের ডেকে পাঠালেন, বলে নিশ্চয় দেবতাদের মধ্যে কেউ ছদ্মবেশে আমার ছেলেকে এইসব শেখাচ্ছে, ভালো করে শিক্ষা দাও। আবার নিয়ে গেছে, আবার কিছুদিন পর নিয়ে এসেছে, বলতো বাবা কি শিখলি? ছেলে বলছে, বাবা জানো, নববিধা ভক্তির মধ্যে প্রথমে নববিধা ভক্তি নাম হইতেই হয়, তাই শ্রবণ কীর্তন স্মরণ এগুলো করা প্রয়োজন, করতে করতেই হবে আত্মনিবেদন। পিতা তো এবার গরম হয়ে গেছে, ফায়া, এ কি ছেলে দেখি আমার শত্রুর কথা বলে আমার কথা বলে না, কে কে শেখাচ্ছে? গুরুদেবরা এসে বলছে, আমরা শেখাইনি, ও নিজেই শিখেছে, না ভালো করে শিক্ষা দাও। আবার কিছুদিন পর ডেকেছে, বল বাবু কি শিখলি? বলে, বাবা পুজো করে যে শান্তি, ভগবানের সেবা করে যে শান্তি, এমন শান্তি কোথাও পাওয়া যায় না, আর নাম করে তো সবচেয়ে বেশি শান্তি, নাম সেবা। তুমি কোনো সেবা না পারলেও শুধু নাম সেবা করো। ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়েছে সিংহাসন থেকে,
নিশ্চয় কোন শত্রুই আমার জন্ম নিয়েছে, কোন দেবতা কিংবা হয়তো বিষ্ণুই আমার ছেলে হয়ে এসেছে। এই ছেলে বেঁচে থাকার অধিকারী নয়। সবাইকে বলছে কে মারো, অত্যাচার করো। বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলেন, বল্লব দিয়ে ফুড়ছে কিন্তু শরীরে কোনো ছেদ হচ্ছে না। আকার পাহাড় থেকে ফেলে দিলেন, পাহাড়ের তলায় পুঁতে রেখে দিলেন, সমুদ্রে নিক্ষেপ করলেন, বিষধর সর্প দিয়ে দংশন করালেন, না খেতে দিয়ে রাখলেন, কত কি করলেন। শেষে নিজের বোন হোলিকাকে ডেকে আগুনে পর্যন্ত বসা করালে, তাতে বোন পুড়ে ছায়, কিন্তু প্রহ্লাদের কিছুই হয়নি। তখন মনে মনে চিন্তা করছেন, ছেলে তো ভাই নিজেই নিজেকে রক্ষা করেছে, তাই এই ছেলেকে যদি আমি প্রথম থেকে শত্রু বানাই তাহলে এ কিন্তু আমাকে একদিন হত্যা করবে। তাই ভালোবাসা দিয়ে বোঝায়, আবার ছেলেকে প্রেম দিয়ে আবার পাঠিয়েছে গুরুকুলে। একদিন গুরুকুলে ছেলে একাই বসে আছে, গুরুদেবরা বাইরে গেছেন, এমন সময় আরো অসুর বালকগুলি তার প্রতি আকৃষ্ট হয়েছে, কারণ যে ভক্ত তার প্রতি লোকে আকৃষ্ট হবে। তো সে প্রহ্লাদ কেমন ছিলেন, সে একাকী সবসময় দাস হয়ে তাকিয়ে থাকতেন আকাশের দিকে, নাম করতেন, কখনো কানতেন কখনো হাসতেন খিলখিল করে। বাচ্চা করে সে বলছে কিছু শেখা, আমাদেরকেও কিছু শেখা ভাই, তোর কাছে কিছু শিখতে এসেছি। বলে শিখবি, চল তাহলে আমরা একটু নাম করি কৃষ্ণের। হরি ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, হরি ওম নমো নারায়ণ, ওম নমো হরি হরি, হরি ওম নমো নারায়ণ।
এইভাবে নাম করছে, সবাই নামে মেতে গেছে, এমন সময় গুরুদেব এসে দেখছে কি শত্রুর নামদান এইভাবে উচ্চস্বরে সর্বনাশ। রাজার কাছে যদি খবর পৌঁছে আস্ত রাখবে না, মেরে ফেলবে। বেঁধে নিয়ে গেছে ছেলেটাকে, বলে মহারাজ আপনার ছেলেই হচ্ছে প্রকৃত শত্রু, ওকে কেউ শেখায়নি, ও নিজে তো বিগড়েছে, উপরন্তু শত্রুর নাম সবাইকে করাচ্ছে, ওকে এখনই কোনো শাস্তির বিধান করুন। তখন তো হিরণ্যকশিপু মল মাস চলছিল, একদম রেগে একদম উঠে গেছে সেখান থেকে, বলে অনেক চেষ্টা করেছি একে শুধরানোর, অনেক শাস্তিও দিয়েছি, আর না এবার আমি পিতা হয়ে পুত্রকে হত্যা করব, এ আমার হাতেই মরবে, যদি শরীরের পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল পচে যায় তাকে কেটে দেওয়াই ধর্ম, কারণ সে আর বাকি চারটে আঙুলকেও পচিয়ে দেয়, তো এ আমার সন্তান হলেও বদ্ধ, কারণ আমার শত্রুকে এ শত্রুর গুণগান করে, শত্রুর প্রশংসা করে। তাই ছেলেকে বলছে তোর নারায়ণ কোথায়, এই থাম্মাটার মধ্যে তোর নারায়ণ আছে, বলে আছে, কারণ সে তো সর্বত্রই ভগবান দেখতে পায়, যেই না গদা করে মেরে সেই থাম্মা ভেঙেছে সেখান থেকে বেরিয়ে আসছে কে, আধা পশু আধা মানুষের শরীর প্রত্যেকটি সিংহের মতো, নরসিংহ নৃসিংহ অবতার, বিশাল তর্জন গর্জন করতে করতে বেরিয়ে এলেন নৃসিংহ, দেখে তো হওয়া হতভম্ব হয়ে গেছে হিরণ্যকশিপু, কি না পশু না মানুষ, কোন ধরনের জীব, এমন ভাবে যুদ্ধ শুরু হলো, হেলার ছলে কোলে নিয়ে হিরণ্যকশিপুরকে নিয়ে যাচ্ছে কোথায়, যেখানে বাড়ির মাঝের চৌকাঠ, যেখানে না ঘর না ছাচকল যেটাকে বলা হয়, ভেতর না বাহির, এবং সন্ধ্যা সময়টি ছিল সন্ধ্যাবেলা, না দিন না রাত্রি, মারছে কোথায় হত্যা করছে না আকাশে না মাটিতে, নিজের জাগের উপরে বসিয়ে একদম, নিজের অস্ত্র দ্বারাও নয় শস্ত্র দ্বারাও নয়, কারণ ষড়যন্ত্র তো আর করেনি, সে নিজেই সেই থাম্মাটিকে ভেঙেছে, কোনো প্রি প্ল্যান ছিল না, এবং হিরণ্যকশিপু এবং সেই মাসটা ছিল অধিমাস, হিরণ্যকশিপুরকে হত্যা করলেন ভগবান, নিধন করলেন, এবং তারপর প্রহ্লাদ বিভিন্নভাবে স্তুতি করে ভগবানের ক্রোধ শান্ত করলেন।